প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের অনলাইন যে ক্লাসেস রয়েছে সেই অনলাইন ক্লাসেস কতদিন অব্যাহত থাকবে, কাদের ক্ষেত্রে অনলাইন ক্লাস হচ্ছে, কাদের ক্ষেত্রে অফলাইন ক্লাস হচ্ছে, এই মুহূর্তে কি নির্দেশিকা রয়েছে, সমস্তটাই বিভিন্ন রাজ্যের ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি সহ একাধিক ইউনিভার্সিটি কিন্তু তথ্য পাওয়া গেছে। কতদিন পর্যন্ত অনলাইন ক্লাস চলবে, কবে আবার অফলাইনে মুভমেন্ট হতে পারে, এই মুহূর্তে এ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হচ্ছে, সমস্তটাই বিস্তারিত শেয়ার করব। একই সাথে মুখ্যমন্ত্রীর কাছেও একটি লিখিতভাবে আবেদনপত্র গেছে তোমাদের ক্লাসেস নিয়ে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা অনেকে কলেজে পড়ছো এবং কিভাবে নিজের কেরিয়ারকে বিল্ড করবে, কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে অনেকেই প্রশ্ন করছো, কি নিলে ভালো হয়, কিভাবে এগিয়ে গেলে ভালো হয়, কিভাবে লাইফে নিজের গোলকে অ্যাচিভ করব, ও আমি কিভাবে করেছি, অনেকেই অনেক রকমভাবে এ বিষয়গুলো জানতে চাইছো। সেই কারণে তোমাদের জন্য ও আমি পরিকল্পনা করেছি আমার দ্বিতীয় যে চ্যালেঞ্জ, সেখানে পুরোপুরি তোমাদের মোটিভেট করার জন্য কিভাবে তোমরা এগিয়ে যেতে পারবে কলেজ লাইফে বা পরবর্তী জীবনে, সেই নিয়ে ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করব। কাজে যারা এখনও পর্যন্ত আমাদের দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এরপরে মূল আলোচনায় আসি। তোমরা সকলেই জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে ছুটির কথা, গরমের ছুটির কথা, প্রত্যেকটি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়কে ছুটির নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু শিক্ষা দপ্তরও নোটিশ প্রকাশিত করেছে। কিন্তু ও প্রায় রাজ্যের সমস্ত কলেজই মে মাসের 2 তারিখ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে অনলাইনে তার পঠন পাঠন নিয়ে চলে এসেছে। কিন্তু ইতিমধ্যেই এই ব্যতিক্রম দেখা যাচ্ছে কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা রীতিমতো কিন্তু একাধিক সংবাদ মাধ্যমে আজকে প্রকাশিত হয়েছে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু নির্দিষ্ট নীতিতে প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি জারি না করাই কিন্তু এক একটা কলেজ এক এক রকমভাবে ক্লাসেস নিচ্ছে। কোথাও 10 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ, আবার কোথাও বলা হচ্ছে সম্পূর্ণভাবে অফলাইনেই ক্লাস হবে। ছাত্রছাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ যেখানে 10 দিন ছুটি দিয়েছে, অনলাইন ক্লাস চলছে, আবার পাশাপাশি আরও একটি কলেজ দেখা যাচ্ছে অফলাইনে সম্পূর্ণ আগের মতন কিন্তু ক্লাস নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্দেশিকার অভাবেই কিন্তু এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। এক একটা কলেজ এক এক রকম সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা, শিক্ষকেরা, যেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্রিকায় কিন্তু আজকে উঠে এসেছে। তবে রাজ্যের এরকমও কিছু ইউনিভার্সিটি আছে যারা নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছেন, যেমন বারাসাত ইউনিভার্সিটির কথা যদি বলি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির কথা যদি বলি, বারাসাত ইউনিভার্সিটি অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির কথা যদি বলি, তারা কিন্তু প্রপারভাবে নির্দেশিকা দিয়েছে। তাদের যে এই যে 2 তারিখ, মানে মে মাসের 2 তারিখ থেকে প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু 17 তারিখ পর্যন্ত ও টোটালি ছুটি দিয়েছে এবং অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। এমনকি পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম অনুমোদিত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ক্ষেত্রেও কিন্তু একই বিষয় উঠে এসেছে। তারাও বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কারভাবে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেককে জানিয়ে দিয়েছে যে 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সমস্ত ক্লাস চলবে অনলাইনে, যেরকমভাবে আগে অনলাইনে ক্লাস চলেছে। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের তরফ থেকে পরিষ্কারভাবে অধ্যক্ষ জানিয়ে দিয়েছে যে আমাদের এ নোটিশ দেওয়া হয়েছে 2 তারিখ থেকে 10 তারিখ প্রায় ছুটির, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস অনলাইনে হবে না, কিছু ক্লাস চলবে অফলাইনে। অর্থাৎ যেগুলো থিওরি রয়েছে সেই সমস্ত ক্লাস কিন্তু, মানে থিওরি সমস্ত ক্লাস কিন্তু অনলাইনেই হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস যেরকমভাবে অফলাইনে হয় সেরকমভাবে প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনেই হবে। কারণ প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা সকলেই জানো অনলাইনে সেরকমভাবে সম্ভব নয়, সেই কারণে কিন্তু বেশ কিছু কলেজ প্র্যাকটিক্যাল ক্লাস এই মুহূর্তে অফলাইনেই নিচ্ছে এবং থিওরি ক্লাস সম্পূর্ণভাবে অনলাইনে নিচ্ছে। এবার তোমাদের অনেকের জিজ্ঞাসা, কতদিন পর্যন্ত এই অনলাইন ক্লাস চলবে? তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের
কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওয়েব কোটার তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে এ অর্থাৎ লিখিত পত্রের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পত্র লেখা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই গরমের ছুটির যে নির্দেশিকা আছে সেটাকে এ নিয়ে পুনর্বিবেচনা করার জন্য। অর্থাৎ ওয়েব কোটার তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে যে এই মুহূর্তে যাতে ছুটি না দিয়ে অনলাইন ক্লাস না করিয়ে ক্যাম্পাসেই যাতে ক্লাস করানো হয়, যেটা তোমরা সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছ, বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল জানিয়ে দিলাম। এক্ষেত্রে কবে আবার পুনরায় তোমাদের কলেজ অফলাইনে ওপেন হতে পারো? দেখো, এই মুহূর্তে পার্টিকুলার কোনো তথ্য নেই, কিন্তু বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি যেটা বলছে এবং যেটা তোমরা জানো যে পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ খুলে দেবে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি বলছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে কিন্তু প্রায় একই কথা বলছে, কেউ 10 দিন ছুটি দিয়েছে, কেউ 15 দিন ছুটি দিয়েছে, কিন্তু সার্বিকভাবে প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা ইউনিভার্সিটির টিচার বা অধ্যক্ষদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যে বিষয়টা উঠে আসছে সেই অনুযায়ী কিন্তু 15 থেকে 20 তারিখ, মানে এই মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস চলতে পারে। যদিও ও পরিস্থিতির ওপর সমস্তটা ডিপেন্ড করছে, এখন দেখার বিষয় পরিস্থিতি কী থাকে তার অ্যাকর্ডিং সমস্ত কিছু হবে। এই মুহূর্তে অনলাইন ক্লাস নিয়ে অফলাইন ক্লাস নিয়ে সমস্ত যে তথ্য ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটির যেটা সংবাদ মাধ্যমে উঠে এসছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাদ বাকি তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যে কলেজে পড়ো, সেই কলেজ কি বিজ্ঞপ্তি দিয়েছে আর কীরকম বিজ্ঞপ্তি দিয়েছে, কীভাবেই বা তোমাদের ক্লাস হচ্ছে, অনলাইনে না অফলাইনে, থিওরি ক্লাস কীভাবে হচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে হচ্ছে, এ প্র্যাকটিক্যাল ক্লাস কি হচ্ছে আর হলে অফলাইনে হচ্ছে না অনলাইনে হচ্ছে, লিখে আমাকে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।